السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. آمنت بالله، صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، الحمد لله رب العالمين. گفتگو سے پہلے، آغاز تقریب سے پہلے، میں اپنی جانب سے یہ التماس کروں گا، یہ گزارش کروں گا کہ ایک دل ہو کر بارگاہ رسالت یعنی آقا انعامدار مدینے کی تاجدار سرکار ابد قرار حبیب کردگار نائب پروردگار شفیع روز شمار دونوں عالم میں ہمارے سردار لمبے لمبے ہاتھوں سے بھیک دینے والے گردوں کو اٹھانے والے روتوں کو ہنسانے والے ڈوبتوں کو ترانے والے بزم کونین کی اجالے عرش عظیم کی آنکھوں کے تارے یعنی حضور رحمت العالمین کے پیارے پیارے پر نور نلال سب گنبد کی جانب لو لگا کر اس بھیک دینے والے داتا و آقا کے بارگاہ بکش پناہ میں ایک مرتبہ جھوم جھوم کے با آواز بلند اپنے بنگلہ انداز میں درود و سلام کا نذرانہ پیش کر رہی ہے، پڑھیے اللہ مولانا محمد وعلى آل سيدنا محمد صلى على محمد محمد هر دم جوان پاک نام محمد ہر دم جوان پیر طریقت رہبار شریعت اولاد اعلی حضرت حضور توصیف رضا خان صاحب قبلہ مدد جلہ ورالی یعنی بولنے والے مسئلہ کے اعلی حضرت مسئلہ کے اعلی حضرت ایک جن شریشٹھ پرچارک جنہیں ہمارے مری گرامے پرتیک بچر آسین اعلی حضرت خاندان ایک جن فٹن تو گلاب حضور توصیف رضا خان صاحب قبلہ مدد جلہ العالی جہن اسٹیجے بکتب رکھتے شروع کریں تو سنی مجلسیں نیوم قانون قاعدہ قانون مطابق انہیں سنی پیرپنتھ دیندار متقی پرہیزگار مسلمان دیر کے بار 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 کئیک بار درود شریف نذرانہ بارگاہ رسالت دربار نبوت پیش کرن جنو اپیل کریں انہیں شدھماتر بنگال نئی اتر پردیش بہار نئی شدھماتر بھارت برش نئی اللہ رحمت اعلی حضرت مطلب کے لیے سارا پریتھویتے گھرچن اسٹیجے آسین اسٹیجے آسار پورے
উনি ওনার আব্বাজানের মুখ থেকে শোনা একটা কথা বয়ান করতে থাকেন। ও ভাইরা বন্ধ করেন তো, চা দাওয়া বন্ধ করেন, বক্তব্যের লাইন কেটে যাবে। আপনি বসুন না, ও দাদা তো উনি ওনার আব্বাজানের কথা পেশ করেন। ওনার আব্বা জান হুজুর রাইহান মিল্লাত রহমতুল্লাহ আলাই তৎকালীন জামানার বিশ্ব বিখ্যাত আলেম ছিলেন। তো উনি পশ্চিমবঙ্গের সফর শেষ করে যখন বার্লি শরীফ গেলেন, সুন্নিদের সেন্টার বারেলির সরজমিনে, ওই সময় উলসে হামিদের মৌকা ছিল। হুজুর মুফতি আজম হিন্দ আলী রহমতু রিদওয়ানের বড় ভাই যিনি হামিদ রেজা উর্সে হামিদের মৌকা, ওনার বক্তব্য রাখার সময় হল। উনি বলছেন যে দরুদ পড়ো, ইউপির লোক বারেলির লোক হুজুরের কথা শুনে দরুদ পড়লেন, আল্লাহু রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাফলে ইবাদত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হুজুর রাইহান মিল্লাতের এই কথা আমার হুজুর তৌসিফ মিয়া বারবার অনেক স্টেজে বলেছেন, আমার অনেক জায়গায় শোনা আছে। হুজুর রাইহান মিল্লাত বারেলির পাক সরজমিনে এলান করছেন যে পশ্চিমবঙ্গর সফর সেরে আমি আজকেই উত্তরপ্রদেশের বারেলির সরজমিনে কদম রেখেছি। বলছেন যে বাঙালের মুসলমানের দরুদ পড়ার যে ঢং, বাংলার মানুষের দরুদ পড়ার মধ্যে যে মহব্বত, বাংলার মানুষের দরুদের মধ্যে যে প্রেম, বাংলার মানুষের দরুদের মধ্যে যে প্যার, বাংলার মানুষের দরুদের মধ্যে যে গভীরতা, তো উনি আলাল এলান বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষের সুন্নি মুসলমানের বখশিস তো ওনাদের সুন্দরভাবে দরুদ পড়ার কারণে আল্লাহ ওনাদেরকে বখশিয়ে দেবেন। এ কত নিরালা অছোটা আন্দাজ ছিল আমাদের, জানি না কোন বুজুর্গানে দিন এই সুন্দর ছন্দ এবং সুন্দর সুর আমাদেরকে দিয়ে গেছেন, যার জন্য বিখ্যাত আল্লাহর ওলি উনি ফখর করছেন যে হার দরুদ পড়নে ওয়ালা জান্নাত মে যায়েগা, প্রত্যেক দরুদ পাঠ করে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মগর দরুদ পড়নে মে দেখো দেখো বাংলার মুসলমানের দরুদে যে ছন্দ আছে, যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, যে মহব্বত আছে, আমি দুনিয়ার কোন এলাকার কোন জায়গার কোন স্টেটের কোন রাজ্যের কোন জেলার মুসলমানের মধ্যে এই উমঙ্গ আমি দেখতে পাই না, এ ভালোবাসা দেখতে পাই না। এর জন্য উনি উদাত্ত চিন্তে মন খোলা অবস্থায় বলছেন যে পশ্চিমবঙ্গের সুন্নি মুসলমানের বখশিস তো তাদের সুন্দরভাবে দরুদ পড়ার কারণেই হয়ে যাবে, জান্নাত তো এর কারণেই পেয়ে যাবে। এ সুন্নি মুসলমান, এ বাঙ্গার, এ বাংলার মুসলমান, শুনুন শুনুন, যখন আপনার দরুদ পড়ার চর্চা বারেলির সরজমিনে হচ্ছে, আপনার দরুদ পড়ার গুণগান বারেলির সরজমিনে হচ্ছে, আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদে ঘোষণা করছেন যে আমি পরওয়ারদিগার আমার মাসুম ফেরেশতাদেরকে নিয়ে, আমি আমার মাসুম আখলাককে নিয়ে, আমি আমার মাসুম মখলুককে নিয়ে আমার নবীর দরবারে বারবার এগেন আর এগেন আমি দরুদের নজরানা পেশ করতে আছে। হে সুন্নি মুসলমান, আসুন আমরা ওই ভক্তি, ওই ভালোবাসা ও প্রেম নিয়ে একবার নবীর দরবারে উচ্চ স্বরে ভক্তি করে নবীর আশিকে আশিক হয়ে পাগল দিওয়ানা হয়ে নবীর দরবারে দরুদ শরীফের নজরানা পেশ করি। সবাই মিলে বলুন আল্লাহুম্মা, জোরে পড়েন মাওলানা মুহাম্মদ আলা مولانا محمد صلى الله عليه محمد ہر دم جوان মুর্শিদে বারহাত সৈয়দিনা আলা হযরত
নবীর দরবারে নবীর একজন আশিক প্রেমিক দিওয়ানা আলা হযরত ইমাম আহমদ রজা খান ফাজিলে বরেলভী আলী রহমত ওয়া রিদওয়ান, বিশ্ববিখ্যাত রাইটার, 1400 কিতাবের লেখক, জিনাকে আলা হযরত বলে সারা বিশ্ব জানে, নাম জিনার ইমাম আহমদ রজা খান। জিনার ইশারাতে আমরা চলছি সুন্নি মুসলমান। তো আশিক দিওয়ানা নবীর দরবারে মহব্বত পেশ করছেন, নবীর দরবারে হাদিস ও কোরআনের নিচড় পেশ করতে আছেন। আলা হযরত বলতে আছেন যে ওহি রব হে জিসনে তুজকো হমাতন করম বানায়া, হমে ভিক মাঙ্গনে কো তেরা আস্তা বতায়া, তুঝে হমদ হে খুদায়া, তুঝে হমদ হে খুদায়া। বুঝতে পারবেন না কিন্তু মনে গেঁথে নিলে এর ফল পাবেন। আলা হযরত আবার বলছেন, এটা বুঝতে পারবেন, মায়ের কথা বলবেন না। আলা হযরত বলছেন আবার কি বলছেন, যে আল্লাহ কি সর তওবা কদম সান হে, তাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে বলতে আছেন যে আল্লাহর সান হচ্ছে নবী মুস্তাফা, আল্লাহর রহমত হচ্ছে নবী মুস্তাফা, আল্লাহর বরকত হচ্ছে নবী মুস্তাফা। আল্লাহ কি সর তওবা কদম সান হে, ইনসান নহী হে ইনসান, ও ইনসান হে নবী কে আমাদের সংশোধনের জন্য পরবারদিগার ইনসান করে ছিলেন, যে যাও ইনসান হয়ে তুমি ইনসানের ভালোই করো, যাও ইনসান হয়ে ইনসানকে সঠিক পথ দেখাও, যাও ইনসান হয়ে ইনসানকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যাও, যাও ইনসান হয়ে ইনসানকে দিশা দাও, যাও ইনসান হয়ে ইনসানকে চরিত্র দাও, যাও ইনসান হয়ে ইনসানকে ভালোবাসা দাও, ইনসান হয়ে যাও আমার কাছ থেকে নাও, ইনসানকে দাও। এ রাসূল, এ আমার মেহবুব, শুনো শুনো, এরই কারণে তোমাকে ইনসান করে পাঠিয়েছি, যে তোমার দ্বারা ইনসানের উপকার হবে, তোমার দ্বারা ইনসান সঠিক পথে চলবে, তোমার দ্বারা ইনসান অন্ধকার থেকে আলোকে আসবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের এই আয়াত থেকে আলা হযরত লিখছেন যে আল্লাহ কি সরতা বা কদম সান হে ইয়ে ইনসান নহী হে ইনসান। আলা হযরত বলছেন যে ইনসান ইনসান নয়, ইনসান নহী হে ইনসান, ও ইনসান হে ইনসান, ইনসান নয় ওই রকম ইনসান হচ্ছেন ইনি আমার নবী মুস্তফাকে বলছেন। ইনসান নহী হে ইনসান, ও ইনসান হে কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে, কুরআন বলছে ইনি হচ্ছে ঈমান, কুরআন বলছেন ইনি হচ্ছে ঈমান, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কুরআন ঈমান বলছে, কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে, আর ঈমান ইয়ে কহতা হে কি মেরি জান হে, ঈমান বলছে না না আমার জান হচ্ছে নবী মুস্তফা, না না আমার শান হচ্ছে নবী মুস্তফা, না না আমার রূহ হচ্ছে নবী মুস্তফা। এক কথায় নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঈমানের মূল, ঈমানের প্রধানই হচ্ছে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আলা হযরত আজিমুল বরকত কত সুন্দর ভাবে কথা বলছেন, এবারে শুনুন, যে আল্লাহ কে সর তা বা কদম সান হে ইয়ে ইনসান নহী হে ইনসান, ও ইনসান হে ইয়ে কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে, আর ঈমান ইয়ে কহতা হে কি মেরি জান হে ইয়ে। সুবহানাল্লাহ, বলবেন না বাপজি, বুঝতে পারছেন না নবীর প্রতি ভালোবাসা আছে না নেই? আপনি বলবেন কত বড় কথা বলে দিলেন, হোয়াটসঅ্যাপে আসছে, ফেসবুকে আসছে, মেসেজে আসছে, যে যার আল্লাহর উপর অটুট বিশ্বাস তাই ইমান। ও মুসলমান, কথা সত্য কিন্তু শুনুন শুনুন, আল্লাহ বলছেন যে আমাকে জানানোর ব্যাপারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামই হচ্ছেন শ্রেষ্ঠ দলিল, আমার নবী শ্রেষ্ঠ দলিল, আমি আমার নবীকে যা দেখিয়েছি, আমি আমার নবীকে যা পেহচান দিয়েছি, আমার না কোনো সায়েন্সকে দিয়েছি, না কোনো বিজ্ঞানীকে দিয়েছি, আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি আমাকে মানে তো সে আমার হলো না, কেননা আমি আমার নবীকে যতটা দেখিয়েছি, আমি আমার ইলাহিয়াত আমার নবীর সামনে যতটা ফাঁস করেছি, আমি রব আমার রবুবিয়াত আমার নবী মুস্তফার সামনে যতটা এলান করেছি, আমার নবী আমাকে যতটা চিনে পৃথিবীর কেউ আমাকে অতটা চিনতে পারেনি।
পৃথিবীর কোন সায়েন্স এতটা চিনাতে পারেনি, পৃথিবীর কোন বিজ্ঞানী এত ভালোভাবে চিনতে পারেনি। এরই জন্য তো বলছে যে ইমানের মূল হচ্ছে নবী মুস্তফা, যে নবীর বদনাম করে আপনার কাছ থেকে বেরিয়ে গেল, আপনি জানবেন যে ও আল্লাহর বদনাম করলো। কেন না আল্লাহ এক ওয়াদি দিয়ে এ এলান দিতে এসেছিল আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এ কথা প্রমাণ করতে এসেছিলেন যে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে পরবার দিগার 1,24,000 মতন্তরে 2,24,000 নবী ও রসুলের পর ওনাকে পাঠিয়েছেন আখরি জামানার নবী হয়ে। নবী আমার পৃথিবীতে এসছেন শেষ জামানার নবী হয়ে, নবী আমার পৃথিবীতে এসছেন শেষ জামানার দিশারি হয়ে, নবী আমার পৃথিবীতে এসছেন শেষ জামানার কান্দারি হয়ে, নবী আমার পৃথিবীতে এসছেন। তার আগে হযরতে আদম এলেন, তার আগে হযরতে নূহ এলেন, তার আগে হযরতে ইয়াহইয়া এলেন, তার আগে হযরতে জাকারিয়া এলেন, তার আগে হযরতে ইদ্রিস এলেন, তার আগে 1,24,000 কমবেশ নবী ও রাসূল এসছেন। আল্লাহু আকবার। কেন এসেছিলেন? দিনের প্রচার করতে। কোন দিনের? ইসলামের প্রচার করতে। কোন ইসলাম? যে ইসলাম বলে যে এক আল্লাহ, আল্লাহকে সজদা দাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ইবাদত করো। হযরত আদম আলাইহিস সালাম এলেন, উনি ওনার নবুয়ত এলান করলেন, উনি বললেন যে আমি নবী, আমি আল্লাহর দিশা দিতে এসেছি, আল্লাহ এক অদ্বিতীয় এটা বলতে এসেছি, আল্লাহকে চিনাতে এসেছি। এ শুনো শুনো, এ আমার উম্মতেরও শুনো, আমাকে নবী মানো এবং আল্লাহ এক, ওনাকে সজদা দাও, আল্লাহ অদ্বিতীয় এক, এটা মেনে নাও। হযরত আদম নবী এলেন, ওনার উম্মতকে বললেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এ কলমা পড়িয়ে দিলেন। আদমের জামানা শেষ হলো, একের পর এক নবী আসতে আছেন। নূহ আলাইহিস সালাম এলেন, উনিও একই কাজ করলেন, একই দিশা দিলেন, একই পর্যায়ে চললেন, বলতে আছেন যে এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সজদা দাও, এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী, আমাকে মানো, আমার কলমা পড়ো। আল্লাহু আকবার। হযরত নূহর জামানা শেষ হয়ে গেল, হযরত আল্লাহু আকবার একের পর এক। হযরত ইদ্রিস নবী এলেন, উনিও একই কাজ করলেন। হযরত জাকারিয়া নবী এলেন, উনিও একই কাজ করলেন। হযরত ইয়াহইয়া নবী এলেন, উনিও একই কাজ করলেন। হযরত মূসা নবী এলেন, উনিও একই কাজ করলেন। হযরত ঈসা নবী এলেন, উনিও একই কাজ করলেন। কি বলতে আছেন? যে এক আল্লাহকে মানো, এক আল্লাহর সজদা করো, এক আল্লাহকে ইবাদত করো, এক আল্লাহ ইবাদতের যোগ্য। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মতো কর্ম করা যাবে না। এ এক থেকে নিয়ে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী, যত নবী এই পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী তার উম্মতের কাছে একই পয়গাম নিয়ে এসেছেন যে এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সজদা করো, এক আল্লাহকে ভালোবাসো, এক আল্লাহর ইবাদত করো। হযরত আদমের উম্মত জিজ্ঞাসা করছে, এ আমাদের প্রিয় নবী, আপনি আল্লাহকে দেখেছেন? তো হযরত আদম নবীর জবান থেকেই এলান হচ্ছে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ আছেন, এর ইলম পাক্কা আছে, আল্লাহ এক, এটা সাচ্চা আছে, কিন্তু আল্লাহকে দেখেনি। একের পর এক নবীকে জিজ্ঞাসা করতে আছেন তার উম্মতেরা, আপনি আল্লাহকে দেখেছেন? বলছেন যে ইলম পাক্কা আছে, কথা সাচ্চা আছে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সজদা দিতে হবে, এটা পাক্কা আছে, এটা সাচ্চা আছে। আল্লাহকে দেখেছেন? বলে না, আল্লাহকে দেখেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি আল্লাহকে দেখেছেন? ওনারও উত্তর হলো, আল্লাহকে দেখেনি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেনি। একের পর এক 1,24,000 নবী এলেন, ইসলাম প্রচার করলেন, সমস্ত নবীর জবান থেকে একই এলান হলো, এক আল্লাহ, আল্লাহর ইবাদত করো। যখন প্রশ্ন হলো পরবর্তীদেরকে দেখেছেন, তখন সবার জবান থেকে এলান হয়েছে যে আল্লাহকে দেখেনি। কিন্তু শুনুন শুনুন, 570 খ্রিস্টাব্দে আরবে মরুর বুকে মা আমিনার উদরে আব্দুল্লাহর ঘরে যে সন্তান এলো, 12 রবিউল আউয়ালে শেষ নবী, আখরি নবী, সমস্ত নবীর নবী, সমস্ত রাসূলের রাসূল, সমস্ত উম্মতের কান্ডি, সমস্ত নবীর নবী, সমস্ত রাসূলের রাসূল যখন এলেন, তো উম্মতে মুহাম্মদী যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আদমকে জিজ্ঞাসা করেছিল তার উম্মতেরা, আল্লাহকে দেখেছেন? উত্তর এসছে না। মূসাকে জিজ্ঞাসা করেছিল তার উম্মতেরা, আল্লাহকে দেখেছেন? উত্তর এসেছিল না। ঈসাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহকে দেখেছেন? তার উত্তর এসছে না। এ পরবর্তীকারের নবী, আমরা তোমার শেষ উম্মত, তুমি আমাদের শেষ নবী, আমরা আপনার কাছে আর্জ করি, দরবার করি, এ পরবর্তীকারের নবী, আপনি কি আল্লাহকে দেখেছেন? তো আমার নবী কালে কামলিওয়ালা আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলান করলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি পরবর্তীকারকে দেখেছি।
সুবহানাল্লাহ বলতে পারছেন না? তাহলে কি হলো? যারা বলছে যে আল্লাহর উপর ইমান রাখো, ঠিক কথা বলছে, কিন্তু নবীকে বাদ দিয়ে বলছে, যারা বলছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আসতে দেখবেন আল্লাহর উপর ইমান, আরে আল্লাহ তো এটাই চেয়েছেন যে সারা জাহান আমার উপর ইমান নিয়ে আসবে, আমাকে বিশ্বাস করবে। আল্লাহ যে বলছেন যে আমার নবীর গলি হয়ে যে নবীর কথা শুনে বিশ্বাস করলো, তার বিশ্বাস আমার কাছে গ্রহণযোগ্য, আর যে নবীকে বাদ দিয়ে উভাত্তেক করে গ্রহণ করলো তার বিশ্বাস আমি মোহর মারতে পারবো না, তার বিশ্বাসের দুর্বলতা আছে, তার বিশ্বাসে ফল্ট আছে। কাজেই যদি আপনি আল্লাহকে মানতে চান তো নবীর দরবার হয়ে চলেন। বুঝতে পারছেন তো যে কথা আমি আপনাদের সম্মুখে বলে দিয়েছি? এই কথাই যথেষ্ট, এর বাইরে আর কোনো বক্তব্য নয়। শুনুন শুনুন, আল্লাহ হাজা আশিকে রাসূল ইনসান নহীঁ হে ইনসান, ও ইনসান হে, কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে, আর ঈমান ইয়ে কহতা হে কি মেরি জান হে। আল্লাহুম্মা জোর পড়েন, জোর পড়েন, মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহ, জান ধরছে না, জান ধরছে না, দরুদ শুনে জোর করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে হরদম জবান সাফিয়ানাম। আবার আল্লাহ হযরত বলছেন যে ফার্স বলে বলেন সুবহানাল্লাহ, ফার্স মানে হচ্ছে জমিন আর আরশের মানে হচ্ছে উপর, ফার্স মানে জমিন আর আরশ মানে উপর। ফার্স বলে ইয়া রাসূলুল্লাহ তেরি সওকত কা ওলু কিয়া জানে, ইয়া রাসূলুল্লাহ এ জমিন বালা তোমার মান সম্মান সম্বন্ধে কতটুকু জানলো, তোমার ইজ্জত সম্বন্ধে কতটুকু জানে? ইয়া রাসূলুল্লাহ ফার্স বলে তেরি সওকত কা ওলু কিয়া জানে, হুসরুবা আরশ পে উড়তা হে ফেরেশতা তেরা। আরে খুশির বিষয় তো এটাই যে এ পরওয়ারদিগারের রাসূল আপনার নামের পতাকা আল্লাহর আরশের উপর পতাক করে উঠতে আছে, আল্লাহর আরশের উপর লহে আছে। শুনুন শুনুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ ধরাধামে এলেন, সমস্ত নবীর নবী হয়ে স্টার্ট করে দিই, সমস্ত নবী পড়ালেন যে আমার কলমা পড়ো, কি বলছেন? সমস্ত নবী বলছেন আমার কলমা পড়ো, আদম নবী বললেন যে আমারটা পড়ো, নূহ নবী বললেন যে আমারটা পড়ো, মুসা নবী বললেন যে আমারটা পড়ো, ইব্রাহিম নবী তার উম্মতকে বললেন যে আমারটা পড়ো। যখন যে নবী আসছেন পূর্বের নবীর কলেমা মুনকাতা হয়ে গেছে, ছেড়ে হয়ে গেছে, যখন যে নবী এলেন পূর্বের নবীর কলেমা মুনকাতা হয়ে গেছে, তো সমস্ত নবী তাদের নিজের নিজের উম্মতদেরকে নিজের নাম বলা কলমা পড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ, সমস্ত নবী তার নিজের নিজের উম্মতদেরকে নিজের নিজের নাম বলা কলেমা পড়িয়েছে। আরে খুশনসিব সুন্নি মুসলমান, শেষ জামানার মুসলমান খুশনসিব, আমরা যে কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত নবী এ কলমা পড়ে তারা নিজের নিজের ইমানের সবুত দিয়ে দিয়েছে, নিজের উম্মতকে পড়াচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নিজে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ থেকে প্রমাণ হয়ে গেল যে সমস্ত নবী 124,000 কমবেশ নবী, সমস্ত নবী আমার নবীর উম্মত, সমস্ত নবী। কত বড় ভাগ্য নিয়ে এসেছি সেই নবীর সানে পবিত্র কোরআনে আল্লাহ পাক এলান করছেন। হাফেজ সাহেব দুজন আছেন,
আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহ ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন যে আমি আমার মাসুম মখলুকদেরকে নিয়ে, মাসুম ফেরেশতাদেরকে নিয়ে, ওরা পাপ করতে পারে না, পাপ করতে পারে না, এটা নয়, আল্লাহ ওদেরকে পাপ করার ক্ষমতাই দেননি। ফরিস্তাতে সব দাঁত ভেঙে দেন, আঙুল ভরে দেন, বিষ লাগবে, অত ইচ্ছা হবে, অত ইচ্ছা হবে কামড়ানো, কিন্তু চুষে বেরিয়ে চলে এলো, দাঁতই নাই তো ফুটবে কেমন করে, বিষ ঢুকবে কেমন করে। তো পরবার দিগার ফেরেশতাদের মধ্যে পাপ করার ক্ষমতাই দেননি, তো উনি ওনার মাসুম ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করছেন। পবিত্র কোরআনে এর এলান আছে, আল্লাহু আকবার, শুনুন শুনুন, যে ফেরেশতা আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে 70,000 ফেরেশতা সকালবেলায় নবীর দরবারে দরুদ পাঠ করে, 70,000 ফেরেশতা নবীর দরবারে খারাজ আকীদাত পেশ করে, নবীর দরবারে সালাম পেশ করে, আজ দরুদের এই পূর্ব বাবা, দরুদের উপরে শুধুমাত্র বক্তব্য হবে, 70,000 ফেরেশতা সোনার মদিনায় হাজির হয়ে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর নামে, আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফের নজরানা পেশ করে। 70,000 ফেরেশতা বৈকালে, ফেরেশতা বৈকালে আমার নবীর সামনে নবীর নামে দরুদ শরীফ পড়ে। যে ফেরেশতা একবার নবীর দরবারে দরুদ শরীফ পড়ার সুযোগ পায়, যে ফেরেশতা নবীর দরবারে একবার দরুদ শরীফ পড়ার অপরচুনিটি পায়, যে ফেরেশতা নবীর দরবারে একবার দরুদ পড়ার সৌভাগ্য অর্জন করে, ও ফেরেশতা কাল কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার নবীর দরবারে হাজির হয়ে দরুদ পড়ার সুযোগ পায় না। আসুন আসুন, মাসুম মখলুকদেরকে আমার আল্লাহ ওখানে পেশ করিয়ে বলছে যে তোমরা পড়ো, এবং আমাদেরকে পড়তে বলছেন, ইন্নাল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনেরা, হে মুসলমানেরা, শুনো শুনো, তোমরা ও নবীর প্রতি সালাম পেশ করো। তো যে ফেরেশতা মাসুম ফেরেশতা একবার সুযোগ পেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না। পরবর্তীকার আমাদেরকে, শেষ নবীর উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে কত বড় ভাগ্য দিয়েছে দেখুন দেখুন। আমরা নামাজের আগে দরুদ পড়ি, আমরা আজানের আগে দরুদ পড়ি, আমরা আজানের পরে দরুদ পড়ি, জানাজাতে দরুদ পড়ি, আমরা সুবহানাল্লাহ জালসাতে দরুদ পড়ি, মিলাদে দরুদ পড়ি, ফাতিহাতে দরুদ পড়ি, আমরা এই রকম মিলাদে দরুদ পড়ি, জুলুসে দরুদ পড়ি, বিয়ের আগে মজলিসে দরুদ পড়ি, বিয়ের পরে মজলিসে আলহামদুলিল্লাহ দরুদ পড়ি, আমরা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়ি, আমরা দোয়া করার আগে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ি। তো দেখুন দেখুন, ও ফেরেশতা একবার দরুদ পড়ার সুযোগ পেয়েছে, আর আমরা আল্লাহু আকবার যতদিন বা হায়াত থাকবো নবীর দরবারে দরুদ পড়তেই থাকবো, পড়তেই থাকবো, আর নবীর দরবারে যত দরুদ পড়তে থাকবো আমাদের ভাগ্য তত উজালা, স্বচ্ছ শ্যামলা, সুজলা, সুফলা হয়ে আমরা ইমানদার পাক্কা মুমিন হয়ে যাব। আল্লাহু আকবার। অনেক ঘটনা সামনে আসছে, এ দরুদের মজলিস নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলান করছেন, বাবা আমরা খাজা খাজগা হিন্দুস্তানের রাজা, মুসলমানের খাজা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জানি চিনি, মানি তো বাবা, মানি না মানি না, দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি আমরা মানি না, আলহামদুলিল্লাহ মানি, আমরা নিজামুদ্দিন আউলিয়া এনাকে মানি না, অবশ্যই মানি, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে মানি না, অবশ্যই মানি, কেন মানি, মিথ্যা বলতে তাই কি গো, মিথ্যা বলতে তাই না, চায়ের দোকানে আড্ডা মারতো তাই না, চুগলি করতো তাই না, এই কারণেই আল্লাহর ওলি যিনারা হন বাতেনিতে কে কি করছে দেখে লাভ নেই, জাহেরিতে সুন্নতের খেলাফ কদম তুলবে না, জাহেরিতে আল্লাহু আকবার, জাহেরিতে শরীয়তের খেলাফ কদম তুলবে না, ও পাঁচ ওয়াক্ত নামাজের পাবন হবে, ওর মধ্যে সুন্নত বিরাজমান হবে, ওর মধ্যে দাড়ি থাকবে, ওর মধ্যে তাকওয়া থাকবে, ওর মধ্যে পরহেজগারি থাকবে, ওর মধ্যে ধৈর্য থাকবে, যখন এতগুলো গুণ থাকবে তো আলহামদুলিল্লাহ আমরা তাকে আল্লাহওয়ালা বলতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহর ওলি বলেছি, সাচ্চা দেখেছি, পাক্কা দেখেছি, দিনদার দেখেছি, বাফাদার দেখেছি, এই বলে আমরা দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে ফাতিহা পাঠ
করি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এই কারণে যে ইনি সাচ্চা বান্দা ছিলেন, ইনি আল্লাহর পাক্কা বান্দা ছিলেন, ইনি আল্লাহর নেক বান্দা ছিলেন, এই কারণে আমরা গৌসে আজম জিলানী রহমতুল্লাহ আলাইকে খুব খুব মানি, ওনারা সাচ্চা পাক্কা বান্দা ছিলেন বলে। সাবির কলিয়ারিকে আমরা খুব খুব মানি, এই কারণে যে সাচ্চা পাক্কা বান্দা ছিল বলেই। তাহলে সাবির কলিয়ারিকে কেন মানি, যে সাচ্চা পাক্কা বান্দা ছিল বলে। সুবহানাল্লাহ, নিজামুদ্দিন আউলিয়াকে এই কারণে মানি যে সাচ্চা পাক্কা বান্দা ছিল বলে। খাজা বাবাকে এই কারণে মানি যে সাচ্চা বান্দা, সাচ্চা পাক্কা বান্দা ছিল বলে। গৌসে আজমকে এই কারণে মানি, সাচ্চা পাক্কা বান্দা ছিল বলে। আরে শুনেন শুনেন, খাজা যে দরবার থেকে ও সততা পেয়েছে, আমার বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ যে দরবার থেকে আল্লাহু আকবার বেলায়েত পেয়েছেন, যে দরবার থেকে সাচ্চা পাক্কা এ ভাব পেয়েছেন, যে দরবার থেকে সততা পেয়েছেন দাতা মাহমুদ খান রহমতুল্লাহ আলাই, যে দরবার থেকে সততা পেয়েছেন, ও দরবার হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার, ও দরবার হচ্ছে আমার নবীর দরবার। তাহলে আমরা আজকে মেনে নিলাম যে খাজার জবান থেকে যদি কোনো কথা এলান হয় তো ও কথা রদ হতে পারে না, গৌস পাকের জবান থেকে যদি কোনো কথা এলান হয় তো ও কথা কেটে যেতে পারে না, আলা হযরতের জবান থেকে যদি কোনো কথা এলান হয়ে যায় ও কথা রদ হতে পারে না, দাতা মাহমুদ খান জবান থেকে কোনো ওয়াদা যদি বেরিয়ে যায় তো ও ওয়াদা খেলাফ হতে পারে না। আল্লাহু আকবার, শুনুন শুনুন, এ বিশ্বের বুকে যত আল্লাহর ওলি আরাম করছেন, যত আল্লাহর ওলি আরাম করছেন, ওনারা ওনাদের জবানের প্রতি এত পাবন্দ ছিলেন, এত সচ্চা ছিলেন, এত পাক্কা ছিলেন যে যা জবান থেকে বের করেছেন কাজেও তাই করেছেন। আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর গোলামের 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 গোলাম যারা, তাদের জবান যদি এত সচ্চা হয়, তাদের জবান যদি এত পাক্কা হয়, তাদের জবান যদি এত সচ্চা হয়, তো যে দরবার থেকে সততা আসছে, যে দরবার থেকে সত্যতা আসছে, ও দরবার থেকে যে কথা এলান হয় ও কথা কখনো রোজ যাবে গো, ও কখনো বাদ যাবে? আসুন আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘোষণা করছেন যে যে বান্দা আমার, যে মুমিন মুসলমান নামাজের পর আমার নামে একবার দরুদ পড়বে, কাল কিয়ামতের দিন আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এ হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবান থেকে এলান। আমার নবী বলে দিয়েছেন যে নামাজ পড়, নামাজের পরে যে একবার আমার সামনে আমার স্থানে দরুদ পড়ল, আমার সামনে তো আমার স্থানে দরুদ পেশ করলো, কাল কিয়ামতের দিন আমি তার হাত ধরে জান্নাতে যাব। এ মুসলমান, দরুদ পড়েন, নামাজে পড়েন, দরুদ পড়েন, আপনি সফরে পড়েন, দরুদ পড়েন, দোয়ার আগে পড়েন, দরুদ পড়েন, আজানের আগে পড়েন, দরুদ পড়েন, আজানের পরে পড়েন। আরে মোহাব্বত দেখাতে যদি হয়, নবীর প্রতি প্রেম যদি দেখাতে হয়, তো নবীর প্রতি প্রেম দেখানোর সবচেয়ে বড় প্রতীক হচ্ছে ওনার স্থানে ওনার নামে খুব খুব দরুদ পাঠ করা। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক নামে মুহাম্মদ হরদম জবান, এই যে আমার দাদা, দাদা যান হাফেজ সাহেব কিবলা, উনি বক্তব্য রাখাকালীন, ওনার বক্তব্য চলাকালীন একটা খুব সুন্দর কথা আমি শুনলাম, আমি তখন উজু করছিলাম। উনি বললেন যে আজকের যে মাহফিল, এ মাহফিল দুনিয়াবি মাহফিল না, এর কানেকশন দুনিয়ার সঙ্গে নয়, এর কানেকশন আছে জান্নাতের সঙ্গে। এই মাহফিলে, এই মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, হাদিস ও কোরআন থেকে কথা হবে, আল্লাহর ওলিদের কথা হবে। জি, আমরা অনেকে নামাজি আছি, অনেকে নামাজ পড়তে পারি না, কিন্তু নামাজ মাস নামাজ পড়তেই হবে। এই মজলিস থেকে একটা খুব শক্ত কথা আপনাদেরকে বলে যাই যে এ মজলিসে কোনো চালাকি আছে না ভাইজান, কোনো ধূর্ততা আছে? এ মজলিসে চালাকি নেই,
এই মজলিসে ধূর্ততা নেই, এই মজলিসে আসার কারণে আপনাকে পয়সা দেওয়া হবে না, আপনাকে তোহফা দেওয়া হবে, সেটা আলাদা ব্যাপার। তোহফা যদি ভালো করতে পারতো বিরিয়ানি করুক, চাহে বাদশা করুক, চাহে চিনি করুক, যারা আমার নবীর প্রেমিক আশিক দিওয়ানা ওর বাতাসাকে, ওর চিনিকে, ওর বিরিয়ানিকে, ওর ভালো তোহফাকে পরোয়া করে না, নবীর দরবারে নবীর এই নবীর মাহফিলে এসে মাহফিলে নিজেকে ডুবিয়ে দেওয়া, মাহফিল মাখা হয়ে যাওয়া, এটাই তার জন্য সবচেয়ে বড় তোহফা। আসুন আসুন, আল্লাহ পাক তো জিজ্ঞাসা করবেন, এ মোহাম্মদ সাবির আলী রেজবি, তোমাকে এত বছরের জিন্দগি দান করেছিলাম, তুমি কি করেছিলে? এ ভাইজান হাফেজ সাহেব কিবলা, তোমাকে এত বছরের জিন্দগি দান করেছিলাম, তুমি কি করেছো বলো বলো। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা মানুষকে যাচাই করা হবে, তারপরে তো জান্নাতে যাবে, তারপরে তো জাহান্নামে যাবে। আসুন আসুন, এরকম একজন মানুষ ছিল, আল্লাহু আকবার, এরকম মানুষ আসবে কিয়ামতের ময়দানে, যে তার কাছে না নামাজের নেকি থাকবে তার কাছে, না হজের নেকি থাকবে তার কাছে, না যাকাতের নেকি থাকবে তার কাছে, না মা বাপকে দেখার নেকি থাকবে তার কাছে, না আল্লাহু আকবার জালসা সুলুস, আল্লাহু আকবার, না মসজিদে দান করার নেকি থাকবে তার কাছে, কোনো কিছুর নেকি থাকবে না, কিন্তু ইমানটা নিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়েছে, একিন দিলে বিশ্বাস করেছে, এটাকে মেনেছে, নামাজ পড়তে পারেনি, হজ করতে পারেনি, যাকাত দিতে পারেনি, কিন্তু নামাজকে ইনকার করেনি, হজকে ইনকার করেনি, আল্লাহু আকবার যাকাতকে ইনকার করেনি, কিন্তু কিয়ামতের মাঠে 50 বছর সমান ওই দিনে যখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তখন তার ঝুলিতে নেকি নয়, আল্লাহু আকবার, আল্লাহ চাইছেন যে আমার বান্দাকে জাহান্নামে দেব না, আমার বান্দাকে জান্নাতে দেব, তা আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন, পরবার দিগা তাকে জিজ্ঞাসা করছে, এই মণিগ্রামের সাবির আলী রেজবি, শুনো শুনো শুনো, নামাজ তো বাবা পড়নি, নামাজ তো পড়নি, হজ তো করনি, যাকাত তো দাওনি, তো কোনোদিন কোন আলেমের দর্শন করনি, চলতে ফিরতে উঠতে বসতে হাতে ঘাটে মাঠে, আল্লাহু আকবার, আমি গুনাহগার রব্বি, আমি সেজে গেলাম, আল্লাহু আকবার, হয়নি সুযোগ, সারা জীবনই তো শুধু উল্টো পাল্টা কাজ করে দাঁড়িয়েছি, পরবারদিগার কোনো নেকি তো নেই, আল্লাহ বলছেন শুনো শুনো, কোন আলেমকে দেখেছে, কোন আলেমের চেহারা দর্শন করেছে, এইরকম কোন লোককে দেখনি, তাও বলছে কি না আল্লাহ, কোন আলেমকে দেখেছে, এইরকম কোন লোককে দেখিনি, কোন আলেমের চেহারা দর্শন করেছে, এইরকম কোন লোকের চেহারা দর্শন করেনি, পরবারদিগার তাকে সুযোগ দেবেন যে কোন আলেমের কথা শুনেছে, এইরকম কোন লোকের কথা তুমি শুনোনি, যদি আপনার মনে হয়ে যায় ওই সময় মুত্তাকি পরেশগামী মনে হয়ে যায় কি হ্যাঁ আল্লাহ, আমি যেতে যেতে অমুক জায়গায় যেতে, বাসে যেতে কি ট্রেনে যেতে কি পাঠে কি হাতে কি গাছে, একজন লোক এক আল্লাহ বাবার কথা শুনেছিল আর তার কথা আরেকজন লোক বয়ান করছিল, আমি এটা শুনেছিলাম, আল্লাহ বললেন যাও তোমাকে জাহান্নামে যেতে হবে না, তুমি জান্নাতে চলে যাও। তো শুনুন শুনুন, এতটুকু এতটুকু সুযোগ দেবেন আল্লাহ, এটা এতটুকু নয়, এটা বিশাল সুযোগ, এই সুযোগ দেবেন তো একজন লোক যে একজন আল্লাহওয়ালার কথা শুনেছেন, একজন আলেমের কথা শুনেছেন, ওনার কথা কেউ শুনে কোন হাতে ঘাটে মাঠে শুনানোতে, ওই লোক যদি জান্নাতে চলে যান, আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ যদি আল্লাহর করুণা হয়ে যায়, যদি ওই কারণে আপনি জান্নাতে চলে যেতে পারেন, তো আল্লাহর নবীর মাহফিল, এ মাহফিলে হাদিসের বর্ণনা হবে, আল্লাহর নবীর মাহফিল, এ মাহফিলে দরুদের কথা হবে, আল্লাহর নবীর মাহফিল, এ মাহফিলে আল্লাহর ইলাহিয়াত বর্ণনা হবে, আল্লাহর নবীর মাহফিল, এ মাহফিলে, এ মাহফিলে আমার রবের রববিয়াত বয়ান হবে। তো যখন এতগুলো কথা শুনলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি ছোট তো করুনি, কি নিয়ে এসছো, যদি এত মনে থাকে ইমানদার অবস্থায় যে আল্লাহ কিছু করতে পারিনি, কিন্তু ব্রাহ্মণী গ্রামের একটা বাড়িতে মিরাজ শুনতে গেছিলাম এবং নবীর নামে দরুদ পড়েছিলাম, তো আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দেবেন গো, খুশি হয়ে জান্নাত দিয়ে দেবেন। তাহলে এই মাহফিলের বড় মূল্য আছে ভাই, আমরা চাষি ঘরের ছেলে, চাষবাস আমাদের বুনিয়াদ, আজ মণিগ্রাম অনেক উন্নত হয়ে গেছে, আশপাশ গ্রাম অনেক উন্নত হয়েছে, যার ফলে দেখবেন একটা সময় আনাচে কানাচে বাড়ির এখানে সেখানে ঝোপ জঙ্গলে একটা পতঙ্গ তার বাসা বানাতো, ওই পতঙ্গটার নাম হচ্ছে মৌমাছি, কি গো? হ্যাঁ হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন, কি নাম পতঙ্গটার নাম কি?
মৌমাছি। মৌমাছির কাজ আছে আপনারা জানেন, যে মৌমাছি তার কুটিরে মধু সংগ্রহ করে নিয়ে আসে, আমরা এটা জানি, হাদিসে এই সম্বন্ধে কথা এসেছে। হাফেজ স্যার, হাফেজ স্যার, বিখ্যাত হাফেজ গো, সুবহানাল্লাহ, বিখ্যাত হাফেজ, বিখ্যাত হাফেজ, খুব ভালোবাসবেন, বিখ্যাত হাফেজ, সুবহানাল্লাহ, হাফেজে কোরআন পুষছেন, এর স্বভাব আছে। তো মৌমাছি যায়, কখনো চামেলিতে বসলো, কখনো পদ্মতে বসলো, কখনো পেয়ারা গাছে বসলো, কখনো সরষার ফুলে বসলো, কখনো আম গাছের মুকুলে বসলো, যখন যেখানে গেল তার রস নিল, রসটাকে নিয়ে এসে কুটিরে জমা করলো। আমি বলতে চাই যে এত রস আছে ভাই, ও তো সাগর দিঘির মৌচাকে গিয়ে মৌচাকের মালিককে বলেনি যে ভাই আমি রস নিয়ে গেছি, কুটিরে জমা করেছি, তোমার একটু সেরা দাঁত দাও তো রসের সঙ্গে মাখিয়ে মধু বানাবো, এটা তো করে না। রতনপুরে কোনো গুড়ের দোকানে গিয়ে বসে গুড় নিয়ে এসে রসের সঙ্গে মাখিয়ে তো মধু করে না। আপনার বাড়ির পায়েস তো আপনি দিয়ে আসেন না যে মৌমাছিকে দিয়ে আসি, যত পারেন গুতাই, যত পারি গুতাই, এক কথায় কোনো ময়রার দোকানে যায় না, কোনো মিষ্টিজাত দ্রব্যের উপরে বসে না, তার কাজ হচ্ছে গেল ফুলে, ফুলের সঙ্গে ফুলের কাছ থেকে মহব্বত করলো, ফুলের সঙ্গে তার সম্পর্ক হলো, ফুল থেকে রস নিল, কখনো আল্লাহ আকবার, কখনো নিল পদ্ম থেকে, কখনো নিল জুই চামেলি থেকে, কখনো নিল আল্লাহ আকবার আপনার গাছের পেয়ারা থেকে, কখনো সরষার ডাল থেকে নিল, কখনো আম গাছের মুকুল থেকে নিল, সবই তো রস নিয়ে এসছে। আমি বলতে চাইছি শুনুন শুনুন, যে মধু কখন হয়ে গেল, মধু কখন হলো, ওর কাছে তো কোনো মিষ্টি জাত দ্রব্য নেই যে মধু বানিয়ে ফেলেছে। তা আপনি জিজ্ঞাসা করুন, ও মৌমাছি তুমি তো যাও ফুলে ওখান থেকে রস নিয়ে আসো আর কুটিরে রাখো, মধু কখন হয়ে গেল, মধু কেমন করে হয়ে গেল, তোমার কাছে তো মেশিন নেই রে বাবা যে মধু বানিয়ে ফেলবে, তোমার কাছে তো এরকম কোনো যন্ত্র নেই যে মধু বানিয়ে ফেলবে। তো হাদিসে এসছে যে মৌমাছির কাছ থেকে জবাব পেয়ে যাবেন আপনারা, যে যখন গাছের গোড়ায় যায়, গাছের ফুলে বসি, ফুল থেকে রস নেই, আর রস নিয়ে যখন আমি আমার কুটিরে আসি, তো আনন্দে আত্মহারা হয়ে অত্যন্ত মহব্বতের সঙ্গে, অত্যন্ত প্রিয়ারের সঙ্গে, অত্যন্ত গভীরতার সঙ্গে আল্লাহ নবীর নামে আমি দরুদ পড়তে পড়তে আসি। যখন আমি দরুদ পড়তে পড়তে আসি ফুল থেকে নিয়ে কুটির পর্যন্ত, এই অল্প সময়ে আমি যতটুকু সময় দরুদ পড়ার সুযোগ পাই, দরুদ পড়ার বদৌলতে ফুলের মধু, আল্লাহ ফুলের রস মধুতে পরিণত হয়ে যায়। আমি বলতে চাই আজ ব্রাহ্মণী গ্রামের সরজমিন আছে, আজ জিন্দা মুসলমান আছে, আজ পাকিজা মুসলমান আছে, আজ আল্লাহু আকবার মুমিন মুসলমান আছে, নবীর মান্নে ওয়ালা আছে, নবীর চাহানে ওয়ালা আছে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। তো আল্লাহ যদি ওই রকম কত পতঙ্গকে এই পাওয়ার দেয় যে ফুল থেকে রস নিল, সে দরুদ পড়তে পড়তে ও রস মধুরে পরিণত হয়, এক পতঙ্গের মুখে যদি পরবর্তীকার দূর পাওয়ার কারণে এত আল্লাহ আকবার ফল দেন, তার রসকে মধুতে পরিণত করবেন, তাহলে আজকে নবীর মহফিলে, আজকে এই পবিত্র মহফিলে যদি মমিন মুসলমান জান দিয়ে দিল দিয়ে দরুদ পড়ে, তো আপনারা বাহ্যিক দৃষ্টিতে হয়তো দেখতে পাবেন না, আপনার আল্লাহ আকবার এ বাতিনি দৃষ্টিতে, এ সরজমিন মাটির সরজমিন থাকবে না, এ নূরের সরজমিনে পরিণত হবে, এ নূরের সরজমিনে পরিণত হবে। মুসলমান আমরা দরুদ পড়া থেকে দূরে আছি, হর কাম সব বিমারি কা এক দাওয়া, কাকে বলছে জানেন, দুটো জিনিসকে বলছে হচ্ছে সমস্ত রোগের নিরাময়কারী, এক মধু, দ্বিতীয় হচ্ছে কালো জিরে। তো মধু কেন, মধু কেন, মধুর মধ্যে পবিত্রতা আছে, মধু কোথায় পেলে পবিত্রতা, না দরুদ পড়ার বাদৌলতে আমার মধ্যে পবিত্রতা এসছে। তো দরুদ পড়ার বাদৌলতে যদি পবিত্রতা আছে, তো কোন নবী আমার কত পবিত্র,
খোদ নবী আমার কত পবিত্র, ও পবিত্র ইনসান, ও পবিত্র মখলুক, এ পৃথিবীতে আসার কারণে আজ আমরা সঠিক দিশা পেয়েছি। আপনারা দরুদ খুব মন দিয়ে পড়বেন, দরুদ খুব দিল দিয়ে পড়বেন, কে কি বলছে আপনি দেখবেন না। কোরআনের একটা আয়াতে পরবর্তীকার ঘোষণা করে দিয়েছেন যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ বলছেন আমার মখলুক মাসুম মখলুকদেরকে নিয়ে নবীর দরবারে দরুদ পড়তে আছি, দরুদ পেশ করতে আছি। এ মুমিনেরা তোমরাও দরুদ পড়ো, এ দরুদ পা কোরআনের নির্দেশ, দরুদ পা আল্লাহর নির্দেশ, কাজেই দরুদ থেকে ইমানদার মুসলমান কখনোই সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন, ভালো লাগছে না বাবজি, ভালো লাগছে না? আর 10-15 মিনিট আপনাদের সম্মুখে বক্তব্য রেখে আমি বক্তব্য ইতি করবো। শুনুন শুনুন শুনুন, ও বাবা জীবন, ও বাবা জীবন, চেহারা আপনার দেখতে পেছি না, দরুদ পড়েছেন তো, হেসেছেন, আমার দিল বেহলাইয়ে গেছে আলহামদুলিল্লাহ। হার দরুদ পড়নে বালা, হার দরুদ পড়নে বালা, আমাদের জানের টুকরা আলহামদুলিল্লাহ, হার দরুদ পড়নে বালা। শুনুন, এ আমামা মাইনে পেনহা, আমামা পড়েছি নবীর সুন্নাত, বলেন আমামা পড়া নবীর সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত, পোশাক পরা নবীর সুন্নাত, সুগন্ধ ব্যবহার করা নবীর সুন্নাত, মানুষের প্রতি ভালো, আরে না না, ভালো মন রাখা এ নবীর সুন্নাত, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা নবীর সুন্নাত, ডান দিক থেকে কাজ শুরু করা নবীর সুন্নাত, বাড়িতে নিজের স্ত্রীকে কাজে সাহায্য ও সহযোগিতা করা নবীর সুন্নাত, মসজিদে হেঁটে যাওয়া নবীর সুন্নাত। তো যে কাজ আমার নবী করলেন ও কাজ হচ্ছে নবীর সুন্নাত, যে কাজ নবী করে গেছেন আর ওই কাজ যারা উম্মত করছে তারা নবীর সুন্নাত পালন করছে। আমি নবীর সুন্নাত পালন করেছি, মোহাম্মদ সাবির আলী রাজবি মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে, মানুষ বলবে যে এ ছেলে নবীর সুন্নাত পালন করেছে, আমি মোহাম্মদ সাবির আলী রাজবি মাথায় আমামা লাগিয়ে নিয়েছি, লোক বলবে এ নবীর সুন্নাত পালন করছে, আপনারা টুপি পরেছেন লোক বলবে আপনারা নবীর সুন্নাত পালন করছেন। অর্থাৎ নবী আমার যতগুলো কাজ করেছে উম্মত ওই কাজ যখন করবে তো নবীর সুন্নাতের উপর চলা হলো, নবীর সুন্নাতের উপর অটল রাখা হলো। আচ্ছা শুনুন শুনুন, তাহলে নবীর সুন্নাত হচ্ছে এগুলো, তাহলে যখন যে কাজটা আমার নবী করেছেন আমরা করলাম এটা নবীর সুন্নাত, তা আমরা তো আমার নবীর সুন্নাত পালন করছি, কোন মন হ্যাঁ না জোরে বলেন, নবীর সুন্নাত পালন করছি না করছি না? তো যে কাজ নবী করেন ওটা নবীর সুন্নাত কিনা বলুন, হ্যাঁ কিনা, হ্যাঁ বলুন, হ্যাঁ কিনা? তো যে কাজ নবী করেন নবীর সুন্নাত, হ্যাঁ কিনা? আমি বলতে চাই তো আল্লাহ যে কাজ করেন ওটা আল্লাহ সুন্নাত কিনা? আরে আল্লাহ সুন্নাত, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা, দাঁড়িয়ে রেখেছি পালন হয়ে গেছে, নবীর সুন্নাত আমামা পড়া, আমামা পড়েছি পালন হয়ে গেছে, সেন্ট ব্যবহার করা নবীর সুন্নাত, সেন্ট ব্যবহার করেছি নবীর সুন্নাত আদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি এমন সুন্নাত আছে যে আমরা দূরে আছি? আরে শুনুন শুনুন, বারবার জেগার আমার নবীর নামে খুব খুব দূর পড়েন, দরুদ পড়া পড়বার দিগারে সুন্নাত, আমার আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়ে। তো দরুদ যখন নবীর মুসলমান পড়ে তো কোনো সাহাবার সুন্নাত বলবো না, কোনো আম্বিয়ার সুন্নাত বলবো না, কোনো পরহেজগারের সুন্নাত বলবো না, খোদ পড়বার দিগারের সুন্নাত, দরুদ পড়া আল্লাহর সুন্নাত। এ মুসলমান দরুদের কাছাকাছি হয়ে যান, দরুদ থেকে দূরে যাবেন না। আসুন, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন না? কথা ক্লিয়ার হচ্ছে তো? একটাকে বাদ দিয়ে আরেকটাই যাচ্ছে না তো? ক্লিয়ার হচ্ছে না? আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন, এত বড় ঘটনা পৃথিবীতে ঘটেনি। কেন গেছিলেন? আল্লাহর সঙ্গে দিদারে। বলেন সুবহানাল্লাহ। ও বাবু চুপচাপ বসে যাও, একদম বসে যান, ও দাদা বসে যান, চা দিবেন না, বক্তব্য শেষ হবে তারপর চা হবে। তো আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে কোথায় গেলেন? মিরাজের রাতে জিবরিলকে নিয়ে সাথে, জিবরিল আমার নবীকে নেননি, আমার নবী জিবরিলকে নিয়েছেন, আকীদা রাখো, জিবরিল নেনে আমার নবী নিয়েছেন জিবরিলকে। যদি বলে কেন, তাহলে জিবরিল থেকে গেল,
কোথায় সিদরাতুল মুনতাহারে আমার নবীর পাওয়ার দেখেন, জিবরিল থেকে গেল, নবী এগিয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জিবরিল নিয়ে যাননি, খুব নবী আমার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ আকবার। দুটো ওয়াকিয়া আপনাদের সম্মুখে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আসুন আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রথম আসমান অতিক্রম করলেন, আল্লাহ আকবার, অনেক নবীর সঙ্গে দেখা হলো, সালাম পেশ হলো, ওনারা কুশলী জানতে চাইলেন, কেমন আছেন জানতে চাইলেন। দ্বিতীয় আসমান অতিক্রম হলো, তৃতীয় আসমান অতিক্রম হলো, চতুর্থ আসমান অতিক্রম হলো, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করার পর সিদরাতুল মুনতাহা হযরতে জিবরিলে আমিন বলছেন, উনিও নূরের তৈরি। আল্লাহ আকবার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের তৈরি, নূরের তৈরি, নবী আমার নূরের তৈরি। কোরআন গাহাদি আছে নবী নূরের তৈরি, জিবরিলের কিছু আছে ওরা বলেন নবী নূরের তৈরি নয়, নাউজ বিল্লাহ, নবী আমার নূরের তৈরি। তো হযরতে জিবরিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে আছেন। যখন সিদরাতুল মুনতাহা নবী আমার আরো এগোতে চাইছেন, তো হযরতে জিবরিলে আমিনকে নবী আমার বলছেন, এ জিবরিল এসো এসো। কি বলছেন? এ জিবরিল আমার সঙ্গে চলো। তো আল্লাহ আকবার, জিবরিল নূর, জিবরিল নূর, কে দেখো ভাই, জিবরিল নূর। আগে যে সিদরাতুল মুনতাহার পর যে বর্ডার লাইন আছে ওটা ও নূর, জিবরিল নূর। আগে যে জায়গায় যাবে সেটা ও নূর। ভাই জান, এখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করবো না। তো হযরত জিবরিল আমিনকে, ফেরেশতা সর্দারকে আমার নবী মুস্তাফা বলছেন, এ জিবরিল এসো এসো আগে বাড়ো। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ পরবারদিগারের নবী, তোমার খাদেম হয়ে আসছে আজ জিবরিল, যদি একটু কদম বাড়িয়ে দেয়, একটু পাখা বাড়িয়ে দেয়, তো জিবরিলের নূরি পর পুরে ছারখার হয়ে যাবে। কেন ভাই, নূর কখনো নূরকে পুরায়? হ্যাঁ, আপনার এই কারেন্টের সঙ্গে মণিগ্রামের 12,000 ভোল্টের কারেন্ট, ওই যে 1,00,000 ভোল্টেজের কারেন্ট দিয়ে দেন না, আপনার বাড়িকে ছারখার করে দেবে। ওকে ভাগ করতে হবে, ওকে ভাগ করতে হবে, কখনো এই ট্রান্সফরমার থেকে আর একটা, ওকে স্টেশন স্টেশন অনুযায়ী ভাগ করতে হবে, তবেই আসবে একদম সহজ সরল নিয়ম। আল্লাহ আকবার।